গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভুয়ো আধার কার্ড চক্রে পর্দা ফাঁস করল বংশীহাড়ি থানার পুলিশ। জানা যায় রবিবার খবর পেয়ে বংশী থানার গাঙ্গুরিয়া এলাকায় পুলিশ সাড়া দিয়েছে। এরপরে আধার শিবিরে উপস্থিত নথি দেখতে চায় পুলিশ। আধার কার্ড তৈরির প্রয়োজন নথি দেখাতে পারেনি অভিযুক্তরা। এরপরে ঘটনাস্থল থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে বংশীহাড়ি থানার পুলিশ। ধৃতরা হলেন ইজাজ আহমেদ বয়স 23 বছর, রাকেশ সরকার বয়স 24, ইজাজ আহমেদ বয়স 22 বছর। এই বিষয়টি নিয়ে বংশী থানায় এক সাংবাদিক বৈঠক করে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস। সোমবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। দক্ষিণ দিনাজপুর জেলা হওয়ায় দরকার চক্রে পর্দা ফাঁস হতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর ছিল বংশী থানার আন্ডারে সিসা বলে একটা জায়গা, যেটা গাঙ্গুরিয়ার জিপির আন্ডারে, ওখানে কিছু আধার কার্ডের কাজ চলছে বেআইনিভাবে বলছে। তো আমাদের পুলিশ সেখানে যায়, সেখানে গিয়ে ওখান থেকে তিনজনকে, যার দোকানেই কাজটা হচ্ছিলো তার নাম রাকেশ সরকার এবং আরও দুজন ইস্তিয়াজ ইজাজ আহমেদ এবং ইজাজ, দুজনের নাম ইজাজ আহমেদ, বাবার নাম ডিফারেন্ট আছে, দুজনের বাড়ি হচ্ছে হরিরামপুর থানার আন্ডারে। ওরা ওখানে একটা ক্যাম্প করে আধার কার্ড করছিল। তো আমরা ওদেরকে নিয়ে আসি, নিয়ে আসার পর ওদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে যেটা জানা যায় সেটা হচ্ছে যে ওরা যে আধার কার্ডটা বানাচ্ছে, যে অপারেটর আইডি, সেই অপারেটর আইডির মালিকের নাম হচ্ছে চুক্কালা শিবশঙ্করণ, এর বাড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং এর নামে অপারেটর আইডি এবং এ হচ্ছে অপারেটর আইডির মালিক, সেইটা দিয়ে এরা কাজ করছে। এরা সেটা করতে পারে কি না এটা, সেটা তো এই অথেন্টিকেশন কাগজ এদের কাছে আছে কি না সেটা আমরা জিজ্ঞাসা করেছিলাম, তো এরা কিন্তু পুলিশ করতে পারেনি। তাই এদেরকে আমাদের নিয়ে আসা হয়েছে এবং আমাদের প্রপার সেকশন অফ লতে এদের বিরুদ্ধে কেস করা হচ্ছে, এবং এদের কাছ থেকে আমরা কিছু ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার সিজ করেছি। স্যার কত টাকার বিনিময়ে ওখান থেকে যারা আধার কার্ড বানাচ্ছে তাদের থেকে শোনা, যে 450 টাকার বিনিময়ে এটা করতে পারে আধার কার্ড। হ্যাঁ, আমাদের কাছে তো ওরা কোনো অথেন্টিকেশন সার্টিফিকেট কিছু দেখাতে পারেনি যে ওরা কেন ওই চাকুলা শিবশঙ্করণের যে আইডি সেটা ইউজ করছে, যে তাকে একে কি অথরাইজ করেছে কি করেনি, তার কোনো পেপারস আমাদেরকে দেখাতে পারেনি। তাহলে এটা ভুয়ো আছে হতে পারেনি, ওটা আমরা ইনভেস্টিগেশনে জানতে পারবো যে কতজন এইভাবে ওরা অন্যান্য জায়গায় ক্যাম্প করেছে আমরা শুনছি, সেখান থেকে আমরা আমাদের একটা ইনভেস্টিগেশনের পার্ট আছে, সেখানে তারপরে আমরা জানতে পারবো। যেহেতু তো যেটা জানলাম ওরা তিন চারটে ক্যাম্প করেছে হরিরামপুর বা হচ্ছে বংশী থানার আন্দোলনে, এর সঙ্গে দু তিনজন জড়িত আছে, আমরা ওদেরকে রিমান্ড নিচ্ছি, রিমান্ড নেওয়ার পরে ওদের ইন্টারেকশন করে আমরা জানতে পারবো কার সঙ্গে পাঠানো হয়েছে। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ব পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভিল্লিং, কোচবিহার।